কিসের লজ্জা আবদিয়া? মানুষ চলে যাচ্ছ আবার আসবে? এবার কথা শেখা আসবো বাবা। যাও ওঠো, স্যান্ডেল কার এরা? আচ্ছা যান যান আগে আগে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে মিমরা চলে যাবে, যার কারণে সকাল সকালই নাস্তা বানানো শুরু হয়ে গেছে। আম পাড়া হইলো সকালবেলা করে মিমরা নিয়ে যাবে। তো অনেকদিন সকালবেলায় আপনার মার হাতে চা খাওয়া হয় না, চা বানাইছ? তো মায়ের হাতে চা কিন্তু অন্যরকম একটা মজা লাগে। সকালবেলা করে মার হাতে চা দিয়ে যদি দিনটা শুরু হয় এটার মজাই কিন্তু আলাদা। তো আমার মার জন্য আপনারা দোয়া করবেন, মা যেন আরও অনেক বছর বেঁচে থাকে। মায়ের চা বানানো শেষ, আর এখানে তিশা পেঁয়াজ মরিচ কাটতেছে, সম্ভবত নুডলস রান্না করবে। নুডলস ওদের সাথে দিয়ে দিবে, কারণ সকালবেলা করে নাস্তা অনেকে খেতে পারে না, ঘুম থেকে উঠে একটু দেরিতে খায়, অনেকের এই অভ্যাসটা আছে। আমিও তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সাথে সাথে নাস্তা খেতে পারি না। ডিমের এলো ওই ইয়ে হাঁসের ডিম, হ্যাঁ একটা ডিম তো আবার ওই যে ই হয়ে গেছে, ফাটা ছিল এলো। মা হলো এক হাপটা বানাইছে, আমার জন্য আবার বানাইতেছে। বানাক তো এই যে এই আম কার্টুন করা হইতেছে মিমদের জন্য, বাড়িতে নিয়ে যাবে। সকালবেলা করে আম পাড়া হলো, সে আমি দিয়ে দেওয়া হইতেছে, কারণ ওদের যাওয়া কথা ছিল গতকালকে, গতকালকে যাওয়া হয় নাই। আবদিয়া লজ্জা, কিসের লজ্জা আবদিয়া? মানুষ না নতুন আয়া লজ্জা পায়। যাওয়ার সময় বুনারে কইছো? হ্যাঁ বুনারে কইছো? হ্যাঁ বুনারে কইছে? বুনা তো ঘুম। মা হলো আবদিয়ারে রাস্তায় খাওয়ার জন্য কত দিছে মা? চারাক আছে তো নিয়ে নাও, হাতে পড়ে যাইব। এবার কথা শেখা আসবো বাবা, অর্ধেক অর্ধেক কথা শিখে গেছে। এই সময় হয়ে গেছে, চলো বুইনা কই বুইনা। ওরে বাবা রে, যে বাইরে হয়েছে যে গাল মুস্তাছে কেন দেখো? আমাদের হাতে ময়লা আছে, কেবল হাত ধুয়ে আসলাম। মাশাল্লাহ, নুডলস আছে,
পানি কিনা নিব না রাস্তা থেকে ওই টানা 20-25 টাকা হলে 1 লিটার পানি পাওয়া যায় এটা সামনে নিবি এটা এটা ভিতর দিবি কেন এই ব্যাগ হলো সামনে দিয়ে দিবি পাতা লেখ করে নে পাতা লেখ হাতে ওই কার্টন নিবো লিচু নিবো না কিনা এরা নিবো এতটুকু ছোট জিনিস নিয়ে নিবো ঠান্ডা পড়ে যাই বেড়ে যা ওঠো স্যান্ডেল কার এরা তাড়াতাড়ি ওঠো বসো মিমদের বাসে তুলে দিয়ে আসলাম এখন হলো তানকে স্কুলে নিয়ে যাব তান রেডি হয়ে আছে আর ওদের স্কুল হলো এখন আপনি 1:30 পর্যন্ত হাফ স্কুল কারণ গরমের কারণে স্কুল ফুল বন্ধ করে দিছে কারেন্ট থাকে না বাচ্চাদের অনেক কষ্ট হয় তো এখানে যে আম লিচু মিমদের দেওয়া হয়েছে আর লিচু তো সময় চলে গেছে তো যার কারণে কিছু লিচু নষ্ট হয়ে গেছে লিচু থাকে না সবচেয়ে বড় কথা হলো এটা লিচু থাকে না নষ্ট হয়ে যায় নাস্তা হয়েছে খালা রুটি হ্যাঁ এর মধ্যে কি ডাল বাটা হ্যাঁ ফ্রিজে রাখেছিল ডিপে নাস্তা হয়ে গেছে টান তুমি নাস্তা করো নাই তো মা এখানে হলো ওই সাজনা পারতেছে সাজনাগুলো অনেক বড় হয়ে গেছে আমার মনে হয় এই কয়টা আমে রোদ কম লাগে তাই পাকতে দেরি হবে না মা উপরের আম সব পেকে গেছে কিন্তু এই কয়টা আমে রোদ লাগে না রোদ লাগে না যার কারণে এগুলো পাকতে মানে একটু দেরি হবে আমার মুখে লিচু ওই ড্রেনের দপ্তর ওখান থেকে বন্ধ করতে হবে এই যে বন্ধ করি এই ড্রেন কাটিয়ে আনি এই চার পাঁচ দিয়ে তারপরে ওখানে গর্ত আছে গর্ত বড় করি তারপর ড্রেন খুলতে হবে নাহলে এই পানি থাকলে গাছ মরে যাবে এরকম পানি আসবে পানি বেশি হয়ে যাবে তাই না মা না বলছি পানি বেশি হয়ে যাবে জায়গায় মানে গাছের তো একটা ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি হয়ে যাবে
তো আর কি এখানে কিন্তু অনেকগুলো সাজনি পাড়া হয়েছে দেখেন এইগুলো মোটা মোটা হয়ে গেছে বেশি মোটা হয়ে গেছে না আমি টান্ডেন স্কুলে গেলাম না টান উপরে যায় ও আমার সাথে যায় ও হলো আমার সাথে যাবে অনেকদিন পরে সফেদা ফল খেতেছি তবে আমার দেশে কিন্তু সফেদা ফল হয় গোল গোল এটা দেখতেছি লম্বা থাইল্যান্ডে আমি এরকম লম্বা লম্বা সফেদা ফল খেয়েছি আর এটা থাই নাকি আমি সেটা জানি না সুন্দর গাছ পাকা মনে হইতেছে আপনার গন্ধটা গ্রামটা অনেক সুন্দর লাগতেছে স্বাদটা আমাদের দেশি সভ্যতার মতোই একটু মিষ্টি বেশি হ্যাঁ সভ্যতা ভালো লাগছে দুপুরের রান্না চলতেছে তার মধ্যে হলো মাছ ভাজি করে রাখতে তরকারি হবে মনে হয় থেলস দিয়ে আর এই যে ডালের বড়া বানাইতেছে ডালের বড়া দিয়ে আপনার ভাত খাইতে কিন্তু ভালোই লাগে আর এখানে এটা তরকারি হইতেছে জানি না কিসের তরকারি সাজনা ডাটা সাজনা ডাটার এই তরকারিটা আমাদের ভালোই লাগে খাইতে